আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম নতুন একটি রেসিপিতে। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব চিকেন দিয়ে বিনস রান্না। এই বিনসটা কিন্তু অনেক রকমভাবেই সবাই খেয়ে থাকে, সাধারণত ভুনাটাই বেশি খেয়ে থাকে। তবে আমার মতো একবার হলেও আপনারা চেষ্টা করবেন এভাবে মুরগির মাংস দিয়ে বিনসটা রান্না করা, এটা কিন্তু খুবই টেস্ট হয়। রান্নার জন্য আমি এখানে কিছু চিকেন নিয়ে নিয়েছি, একটু বড় সাইজেরই করে নিয়েছি, আর সাথে একটু আলু নিয়ে নিয়েছি, আর হচ্ছে এই যে এরকম একটা বিনস নিয়েছি, ক্যানের বিনস, রেড বিনস যেগুলো বলে আর কি। এটা কিন্তু সেদ্ধই থাকে ভিতরে, একটু ওয়াশ করে নিতে হবে। তো আমি প্রথমে ক্যানটা ওপেন করে নিব, ওপেন করে বিনসটা বের করে একটু ছেঁকে নিব। এটা যেহেতু একটা লিকুইড দেওয়া থাকে, তো এটা একটু ছেঁকে নিয়ে একটু ওয়াশ করে নিলে ভালো হয়, না হলে একটু টক টক থাকে। তো আমি এখন প্রথমে এটাকে একটু ছেঁকে নিয়ে তারপর ওয়াশ করে নিব। তো আপনাদের একটু দেখিয়ে দিই কেমন থাকে ভিতরটা, যদিও আপনারা সবাই জানেন না আশা করি, তারপরে একটু দেখিয়ে দিই আর কি। তো এই যে দেখেন এরকম থাকে ভিতরে বিনসটা, এটা একটু ওয়াশ করে পানিটা ঝরিয়ে নিলেই হয়ে যাবে। তো দেখেন এটা কিন্তু সেদ্ধও থাকে ভিতরে, এই যে হাত দিয়ে চাপ দিয়ে একদম নরম হয়ে গেছে। রান্নার জন্য প্রথমে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তারপর দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, দারুচিনি, এলাচি আর লং। এলাচির মুখগুলো ফাটিয়ে দিয়েছিলাম, এখন এটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিব। কয়েক সেকেন্ড ভাজলেই সুন্দর একটা ঘ্রাণ আসবে। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখন পেঁয়াজটাকে খুব ভালো মতো ভেজে নিব, একটু ব্রাউন কালার করে ভেজে নিব। যখন একটু হালকা এরকম ব্রাউন কালার হয়ে যাবে, মশলা কষানোর জন্য আমি প্রথমে এখানে দিয়ে দেবো একটু পানি, তারপর দিয়ে দিচ্ছি এখানে আদা, রসুন আর জিরা বাটা, সব কিছুই আমি এক চামচ করে দিয়েছি। আর মরিচটা দিয়ে দিলাম দেড় চামচ, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচের মতো, জিরা গুঁড়ো হাফ চামচ, ধনিয়া গুঁড়ো হাফ চামচ একটু কম, আর লবণ দিলাম টেস্ট অনুযায়ী। বিনসটা একটু মিষ্টি জাতীয় জিনিস, আর চিকেনটাও কিন্তু একটু কেমন একটু ঝালটা বেশি দিলেই ভালো হয়, তার জন্য আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তো পানিটা শুকিয়ে আসলে আমি আবারও একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিব তেলটা উপরে ভেসে আসা পর্যন্ত। যখন মশলাটা কষাতে কষাতে আমার তেলটা উপরে ভেসে আসবেন, তখন আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দিব। দেখেন মশলা কষাতে কষাতে কিন্তু আমার এর মধ্যে তেলটা উপরে ভেসে এসেছে। এভাবে ভালো করে কষিয়ে নিলে কিন্তু মশলার এক্সট্রা কোনো গন্ধ থাকে না রান্নায়। এখন চিকেনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আর চিকেনের ফাইলগুলো যেহেতু একটু বড় করেছি, এটাকে একটু সময় নিয়ে কষাতে হবে, নাহলে কিন্তু চিকেনের থেকে গন্ধটা যাবে না। একটু ছোট করে নিলে আর এত কষানো লাগে না। তো আমি একটু পানি দিয়ে অল্প একটু কষিয়ে নিয়ে তারপর এটাকে ঢেকে দিব। ঢেকে দিয়ে কিছু সময় জন্য একটু ঢেকে এটাকে কষিয়ে নিব। আমি 2-4 মিনিটের মতো আমি ঢেকে রেখেছিলাম, তারপরে যে খুলে নিয়েছি দেখেন তেলটা কত সুন্দর করে ভেসে উঠেছে উপরে। এখন এটাকে আবারও 2-3 মিনিটের মতো এরকম কষিয়ে নিব, খুব ভালো করে মশলার সাথে চিকেনটাকে কষিয়ে নিয়ে আমি যে আলুটা রেডি করে রেখেছিলাম সেই আলুটা আমি এর মধ্যে দিয়ে দিব। আলুটা দিয়েও একটু ভালো মতো মিশিয়ে নিয়ে আমি আবার এটাকে ঢেকে কষিয়ে নিব, যাতে করে আলুটা একটু ভালো মতো সেদ্ধ হয়ে যায়, একটু নরম হয়ে যায় আর কি। তো আমি এটাকে কষিয়ে নিয়ে এখন একটু ঢেকে দিয়ে এটাকে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, যাতে মশলাটা আবার নিচে না লেগে যায়, তার জন্য এখন এটাকে ঢেকে দিব। ঢেকে 2-4 মিনিটের মতো একটু কষিয়ে নিব। তো আমার কিন্তু 2-4 মিনিট কষানো হয়ে গিয়েছে, এখন এটা তুলে নিচ্ছি, দেখেন কত সুন্দর তেল ভেসে উঠেছে। এভাবে করে যদি আপনারা কষিয়ে কষিয়ে রান্নাটা করেন চিকেনটাকে, তাহলে কিন্তু খুবই টেস্ট হয় খেতে। আপনারা একবার হলেও আমার মতো চেষ্টা করবেন, এভাবে বারবার করে কষিয়ে নিলে চিকেন থেকে একটা আলাদাই ফ্লেভার আসে। তো আমার আলু দিয়েও কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে, এখন আমি বিনসটা দিয়ে দেবো। বিনসটা যেহেতু সেদ্ধ, এটা দিয়ে কিন্তু বেশি সময় কষানো যাবে না। তো এটা দিয়ে আমি 2 মিনিটের মতো একটু কষিয়ে নিব, এটাকে দিয়ে আর পানি দিয়ে ঢাকবো না, এটা একটু কষিয়ে নিলেই হবে যেহেতু এটা সেদ্ধ। এটা দিয়ে বেশি নাড়াচাড়া করলে কিন্তু আমার বিনসটা ভেঙে ভর্তা ভর্তা হয়ে যেতে পারে। তো এখন আমি এটাকে 2-4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। যতটুকু আপনারা চান ঝোল খেতে সেই পরিমাণ দিবেন, তবে ঠান্ডা হলে কিন্তু এই বিনস তরকারিটা একটু ঘন হয়ে আসে, সেই বুঝেই পানির পরিমাণটা দিতে হবে। তো আমি পানি দিয়ে দিয়েছি, এখন খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আপনারা একটু তেজপাতাও দিতে পারেন। তো আমি একটু এখানে গোলমরিচ গুঁড়া দিচ্ছি, গোলমরিচ গুঁড়োটা বা অনেকে গরম মশলাও দিতে পারেন, গরম মশলাটা তেলে তারপর গুঁড়ো করে দিতে পারেন। তো গোলমরিচ গুঁড়োটা দিয়ে এখন খুব ভালো মতো মিশিয়ে এটাকে ঢেকে রান্না করে নিব। তো প্রায় 10 মিনিট পরে একটু খুলে নিলাম, খুলে একটু নেড়ে দিব,
কি অবস্থা হলো একটু দেখে নিব। মাঝখানে একটু নেড়ে দিচ্ছি, নেড়ে দিয়ে আমি এটাকে ঢেকে আবার রান্না করব। এই ঝোলটা একটু কমে একটু ঘন ঘন আসা পর্যন্ত, মাখা মাখা হয়ে আসা পর্যন্ত আমি ঢেকে রান্না করে নিচ্ছি। আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসেছে, পানিটা অনেকটাই কমে এসেছে, আর বেশি সময় না, আর 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে আমি এটাকে নামিয়ে নিব, কারণ ঠান্ডা হলে এটা আরও একটু ঘন হয়ে আসবে। তো প্রায় আরও 5 মিনিট পরে আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিয়েছি। এই যে চলে আসলাম, দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ, দেখতেও কিন্তু সুন্দর লেগেছে আর খেতেও অসম্ভব সুন্দর হয়েছিল। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে নতুন রেসিপির সাথে। ভালো লাগলে একটি লাইক ও একটি শেয়ার করে দিবেন, আর যারা চ্যানেলে নতুন প্লিজ একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।